ঠিক 8টায় 11টা কেজির পেজ থেকে আমার লাইভ হওয়ার কথা। কাউকে দেখতে পাচ্ছি না এখনো। ঠিক 8টায় আসার কথা টেগোর টকিজের পেজ থেকে, একজন দুজন করে দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে কি এভরিথিং ইজ ওকে। আচ্ছা, জিজ্ঞেস করবার আগেই শান্তনু ভট্টাচার্য বলেছেন এভরিথিং ইজ ওকে, তাহলে আমি শুরু করতে পারি। নমস্কার, আমি মাধুনা চট্টোপাধ্যায়। আজ টেগোর টকিজের পেজ থেকে আপনাদের সাথে কিছুক্ষণ একটু কথা এবং একটু গানে থাকবো। সকলকে আমার শুভ বিজয়ের শুভেচ্ছা, প্রীতি। আমি একটি পূজা প্রার্থনার গান দিয়ে আগে শুরু করে দিই।
থাকিতে এসেছি তাই চলো ভারতী দাস লিখছেন, ভারী মিষ্টি কণ্ঠস্বর, ধন্যবাদ। আমি যেভাবে আজকে গানগুলো সাজিয়েছি আর কি, একটু নিজের মতো করেই সাজানো, একটু ঠিক যে গানগুলো গাইতে ভালো লাগে, যে গানগুলো গাইতে গেলে একটা অন্যরকম কমফর্ট জোনের তৈরি হয়, কমফর্ট জোন বলতে নিজের মনের আরাম যে গানগুলো, তো সেরকম কিছু গান, সেগুলো হয়তো পরপর পরপর পূজাই পর্যায়ের হতে পারে, বা মাঝখানে হয়তো পূজার পূজা পর্যায়ের মাঝখানে হয়তো কিছু প্রকৃতি পর্যায়ের গান থাকতে পারে। যেমন এই মুহূর্তে আমি একটি শেষ বর্ষণের গান গাইবার জন্য বেছেছি। সকলকে শুভ সন্ধ্যা। সবার কমেন্টস যদি কোনো কারণে আমার মিস হয়ে যায় বা আমি গান গাইবার সময় না খেয়াল করতে পারি, আমি নিশ্চয়ই পরে উত্তর দেব। আমি আমার মতন করে বেছেছি গানগুলো, আমার খুব চেষ্টা থাকবে যদি সে গানগুলো আপনাদের ভালো লাগে। দেখা যাক, আমি পরের গান নিয়ে যাই, শেষ বর্ষণের একটি গান। এবার অবগুণ উঠানো খোলো খোলো খোলো, এবার অবগুণ উঠানো খোলো খোলো খোলো, গহন জানো বনো ছায়া।
পরপর যেভাবে সাজিয়ে এনেছি, পরের গানটি যাব। আমার হারমোনিয়ামের আওয়াজ কি ঠিকঠাক শোনা যাচ্ছে? মানে আমি ঠিক বুঝতে পারছি না, হারমোনিয়ামটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হারমোনিয়াম শুনতে কোনো অসুবিধে হচ্ছে না, বা ভয়েস বা ভলিউম কিংবা পরিষ্কার আসছে কিনা, খুব সুন্দর ভলিউম। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। এই যে তোমার সমস্যা না থাকলে সেটা যে কি শান্তির হয়। ফেসবুক লাইভের এই একটা বড় মুশকিল,
সাউন্ড যে কখন কোথায় গড়বড় হয়, তারপরে আবার স্কেল ওঠানামা করে, জানি না এই নেটওয়ার্ক মানে এই কি বলবো অন্তর্জাল, এই জালে যে আমরা জড়িয়ে পড়লাম এবং এই জালে যে আটকে রইলাম, যদিও একটু একটু করে এই জাল ছিঁড়ে বেরোনোর একটা চেষ্টা চলছে, করছিও আমরা সকলেই, কিন্তু আবার পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে বুঝতে পারছি না। এই ঘরে বসে ফেসবুক লাইভ আর আপনাদের সামনাসামনি যে উপস্থিতি, দুটোর মধ্যে যে কত তফাৎ। ধন্যবাদ, আজ যে গানগুলো বেছেছি সেটা সম্পূর্ণ আমার ভীষণ পছন্দের কিছু গান, আর যে গানগুলো আমি বিভিন্ন সময় মন খারাপ হোক মন ভালো থাকা হোক এবং একান্ত নিজস্ব যে সময়গুলো থাকে সেই সময়গুলো যে গানগুলো গাইলে আমার প্রাণের আরাম হয়, আমি এরকমই কিছু গান বেছেছি। আমার
যথারীতি আরেকটি গান, পরের গানটিও পূজা পর্যায়ের গান। আমার পূজা পর্যায়ের অদ্ভুতভাবে যে গানগুলো গাইতে চাই দেখা গেল সবই, বেশিরভাগই তা পূজা পর্যায়ের। Thank you.
আজকে বোধ হয় বেশ একটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ রয়েছে। আসলে গান গাইতে গাইতে আপনাদের সাথে মাঝে মাঝে একটু গল্প করতেও তো ইচ্ছে করে, পরপর পরপর গান গেয়ে যাচ্ছি, তাই ভাবছি যে আজকে তো একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছেড়ে গানে মন দিতে কি কারোর ইচ্ছে করবে? আমায় তোমার দা
আমার আর ঠিক কতটা কতক্ষণ সময় আছে, আর বোধহয় সময় নেই, বোধহয় শেষ হয়ে এলো নাকি। ঠিক আর কতটা সময় আছে আমাকে যদি, ঝুমকারায় বলছে নিখুঁত লাগছে শুনে মনেরা, এটা আমার খুব বড় পাওনা, যদি কারোর মনের আরাম হয় এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আচ্ছা আমি পরের গানে, মানে আমি কি শেষ গানে যাব? তাহলে আমি শেষ গানে যাই কেমন? আরেকটি গান খুব আসলে এই যে গানগুলো আমি গাইছি, আমি জানি না এগুলোকে অল্পশ্রুত গান বলবো কি না, সব গান নিশ্চয়ই নয়, তবে খুব কমন গানও নয়। আসলে আমার যিনি শিক্ষাগুরু শ্রী প্রবুদ্ধ রাহা, তার কথা একটু এসেই যায়। প্রবুদ্ধতা ভীষণ এমন কিছু কিছু গান উনি শেখান, যে গানগুলো বেশিরভাগ গানই খুব, মানে অশ্রুত কিছু গানও আমরা শিখেছি এবং মোটামুটি চট করে শোনা যায় না, বা সাধারণত কমন গান বলতে আমরা যে গান ধরনের গানগুলো বুঝি তার বাইরে বেশ কিছু গান কিন্তু উনি, বহু গান আমাদের শিখিয়েছেন। আচ্ছা, তো সেই রকম কিছু গান তার মধ্যে থেকে একটি গান গাইছি।
প্রথম পাড়ায়, থ্যাংক ইউ। হ্যাঁ, এইসব গানগুলোর সঙ্গে একটা অন্যরকম কি বলবো, একেবারেই কিন্তু নিজেকে শোনানোর গান, তাই না? ঠিক, এসব গান মানে আমি নিজেকেই শোনাচ্ছি এরকম একটা, তাতেই যেন অনেক বেশি আরাম হয় আর কি। দেখা যাক এর পরে। Thank you.
ভারতী দাস কি বলছেন, গান গাওয়া মূলত নিজের জন্য, নিজের ভালো লাগলে, গানের মধ্যে লীন হলে তবেই তো অন্যদের ভালো লাগানো যাবে। খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। একদম তাই, একমাত্র নিজের সঙ্গে গান মানে তো নিজের সঙ্গে নিজের কথা বলা আর কি। জগৎ সংসার বিচ্ছিন্ন হয়ে গেলেও গান যদি সঙ্গে থাকে সেটার মতন বড় কি আর হতে পারে। এই গানটা গাইতে গাইতে একটা অন্য গানের কথা খুব হঠাৎ করেই মনে হলো যে বহুদিন গানটা গাইনি। আমি জানি না ঠিক ঠিক গাইতে পারবো কি না, কিন্তু ওই যে বললাম যে নিজের ঠিক যে গানগুলো আমার নিজের গাইতে ইচ্ছে করছে সেই রকম সেরকম কিছু গান আর কি। Thank you.
বাণী উপলব্ধি করে গাওয়া গান শোনার আনন্দ আলাদা হতে পারে, ঠিক? আমি শেষ গানে যাব, যথারীতি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সাবধানে থাকুন। পূজা পর্যায়ের গানটি দিয়ে শেষ করছি। রবীন্দ্রনাথের গান গাওয়া অত্যন্ত কঠিন বলে আমার মনে হয়, নিজের উপলব্ধি তো বটেই, শুধু সেটুকু সম্বল করে গাওয়া, ভুল ত্রুটি কি হলো না হলো আপনারা সবটাই আজ সবাই খুব মানে এই পেজে আমি যতদিন যতজনের গান শুনেছি প্রত্যেকেই এত ভালো গান এবং প্রত্যেকেই এত প্রত্যেকের গান শুনে আমি খুব সমৃদ্ধ হই। সকলে আমাকে নিজে কোনো ক্ষমা করে নেবেন, আমি শুধু উপলব্ধির উপর ভর মানে ভর করেই গানগুলো গাইছি আর কি।
দাদা সবাই কি বলে গো, লাগে না মন আর আমার হৃদয় ভেঙে দিল তোমার সবাই কি বলে গো, লাগে না মন আর আমার হৃদয় ভেঙে দিল তোমার কি বাহুর ঘেরে তুমি মোরে রাখবে নাকি আড়াল করে, বাহুর ঘেরে চাইবে নাকি আমার বেদনাতে, পথ যে যে কেটে গেল কতদিনে।